আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালাম, আপনারা সকলে ভালো আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর রসেস পানি যে আমি আজকে উমরা করতে পারলাম, এখন উমরা করে আমার আগামীকাল আমি মদিনায় যাব। আল্লাহ আমার সব কিছু কবুল করেছে। এই আশায় আমি আড়াই বছর ধরে সৌদি আরবে উমরা করার জন্য পাগল ছিলাম। ইয়াকুব ভাই, আপনাকে কতবার আমি বলছি আমাকে উমরায় নিয়ে যান, কিন্তু আপনি চেষ্টা করেছিলেন, আমিও চেষ্টা করেছিলাম, আল্লাহর আমাদের নসিবে লেখা নেই, তাই আমাদের উমরা হয় নাই। যাক, আল্লাহর রহমত যে আমরা উমরা করতে পারলাম। আল্লাহর রহমত, আল্লাহ যখন চায় যাকে খুশি মনে সে থেকেই তাকে কবুল করে নেয়। আল্লাহ আমাদেরকে চাইছে বিদায় আজকে আমরা কবুল করতে পারছি। এই আমার মনে আসা যে সমস্ত মানুষের অন্তরে যে আল্লাহর ঘরে আসা খুশি সবাই পায় না, আমরা পেয়েছি, তাই আল্লাহ লাখ লাখ করি বলে সমস্ত দোয়া করি। আর আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখুন, সৃষ্টিকর্তা কাকে কখন পছন্দ করবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। আমরা যতই লাফালাফি করি না কেন, যতই পেরেশানি করি না কেন, যতই দৌড়াদৌড়ি করি না কেন, কোনো লাভ নেই। যেদিন সৃষ্টিকর্তা তার ঘরের মধ্যে আসার পারমিশন দিবে, তখন পৃথিবীর কোনো ক্ষমতা আমাকে আটকে রাখতে পারবেন না। যেমন এই যে আমাদের সৌদি প্রবাসী জিয়াউর রহমান, তার নাম, যে আমাকে দীর্ঘ আড়াই বছর ধরে বলতেছে ভাই আমি মক্কায় যাব, মক্কায় যাব, কিন্তু আড়াই বছরে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তিনবার আসার তৌফিক দিয়েছে। যখন নাকি ফুল করোনা চলছিল তখনও আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, কারণ এটা আমি সবসময় আল্লাহ তাআলার কাছে লাখো করে শুকরিয়া আদায় করি। কিন্তু আল্লাহ যখন কাউকে না ডাক দিবে কখনো এখানে আসতে পারবেন না। আমি এখন দেখুন সৃষ্টিকর্তার হুকুমে আল্লাহর রসুল রহমতে আমি ওখানে হেরাম শরীফের পাশে আসি। তো আমার এই ভাইয়ে আমাকে অনেক ধন্যবাদ জানাতে সঙ্গে ধন্যবাদ আমাকে জানাবে না, ধন্যবাদ সৃষ্টিকর্তাকে জানাবে, তিনি তোমাকে পছন্দ করছে বিদায় তুমি আসে কাবা ঘরেতে আসতো। আমি কিছু না, আমি তো সাধারণ একটা উসিলা, তুমি আমার সঙ্গী হয়ে আসছো, আমার সাথী ভাই হয়ে আসছো, আমার ক্ষমতা আসেনি তোমাকে মক্কা মদিনা দেখানোর, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতা নেই, সম্পূর্ণ ক্ষমতা আমাদের সৃষ্টিকর্তার। উনি আজকে তোমাকে পছন্দ করেছে, আমাকে পছন্দ করেছে বলে তুমি আমার সাথে আসো, আমি তোমার সাথে আসি। তো আমি ভাই কী বলবো ভাই, সবই তো আপনারা জানেন যে সৃষ্টিকর্তা যাকেই পছন্দ করেন সেই ব্যক্তি কাবা ঘর দেখতে পারে। সবাই আমার এই সৌদি প্রবাসী জিয়াউর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে যাতে নেক্সট টাইমে আবার যাতে কাবা ঘর দেখার তৌফিক দান করে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো জিয়াউর রহমান কিছু বলবেন? ভাই, সবার নসিবে থাকিলেও অনেক সময় আসতে পারে না, যেহেতু আল্লাহ আল্লাহ তাআলা আমার নসিবে রাখছিল, কিন্তু আসতে আমার এখানে আড়াই বছর লাগে গেল। এই আড়াই বছর ধরে আমি কত না চেষ্টা করছি মক্কায় আসা। যাক, আল্লাহকে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমার কথাকে কবুল করেছে। আমি শুকরিয়া করি খোদা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ত করবেন আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।